দলে যারা বঞ্চিত তাদেরকে একত্রিত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে তাদের পাশে থাকবেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এ ব্যাপারে রাজ্য নেতৃত্ব যতই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন না কেন, তিনি তার এই কাজ চালিয়ে যাবেন। কারণ তিনি মনে করেন দলের একজন দায়িত্ববান সাংসদ এবং মন্ত্রী হিসেবে এটা তার কর্তব্য। রবিবার উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় দলের একটি পিকনিকে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে তার এই মন্তব্য ঘিরে ফের দলের ভেতরে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি রাজ্য এবং বিভিন্ন সাংগঠনিক জেলার যে নতুন কমিটি গঠিত হয়েছে সেখানে স্থান পাননি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা। সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি শান্তনু ঠাকুর এই ঘটনায় দলের রাজ্য নেতৃত্বের উপর যথেষ্ট অসন্তুষ্ট। কারণ তিনি এবং মতুয়া সংঘের বাকি কর্মকর্তারা মনে করেন গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি যে সাফল্যের মুখ দেখেছে তার কৃতিত্ব অনেকটাই মতুয়াদের। কারণ মতুয়াদের একটি অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, অথচ সেই মতুয়ারাই এখন দলের কাছে বঞ্চিত। মতুয়াদের কোনো প্রতিনিধি বিজেপির কোনো নতুন কমিটিতে স্থান পাননি। এর পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কেন্দ্র সরকার নাগরিকত্ব বিল কার্যকরী করেনি, ফলে সব মিলিয়ে দলের প্রতি অসন্তোষ তৈরি হয়েছে অনেক সাংসদ বিধায়ক এবং শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে। আর এই অসন্তুষ্ট নেতাদের একত্রিত করে নতুন স্ট্র্যাটেজি তৈরি করছেন শান্তনু ঠাকুর। তবে এখনই তিনি এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানাননি। রাজ্যের সমস্ত বঞ্চিত নেতা কর্মীদের পাশে থাকতে তাদের উজ্জীবিত করতে তিনি সম্পর্ক যাত্রা শুরু করেছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন। এই পিকনিক 23 জানুয়ারির দিন কি বার্তা দিতে চাইছেন কর্মীদের? সব কর্মীদের আমার লোকসভায় বিশেষ করে আজকে গোবরডাঙ্গাতে কর্মীদের উজ্জীবিত করার জন্য আজকে এখানে একটা পিকনিক টাইপের হচ্ছে, তো সেই জন্য অনেক জায়গাতে আমি পিকনিক করছি, আরও জায়গাতে করব। সারা লোকসভা জুড়ে আমাদের পিকনিক হবে কর্মীদের উজ্জীবিত করার জন্য। যে সমস্ত কর্মীরা বসে গেছে, যে সমস্ত কর্মীরা আজকে দুঃখ পেয়েছেন বা তারা একটু ডিটাচ আছেন, তাদের সাথে সম্পর্ক যাত্রা করার জন্য আমার এই পদক্ষেপ। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে, যেখানে যেখানে কর্মীরা বা যারা ভোটাররা বা আমার সম্প্রদায়ের মানুষরা বা এসসিরা বা এসটিরা বা ওবিসিরা বা আদার্স মানে কমিউনিটির যারা আছে, যেখানে যারা ডিপ্রাইভ সেখানে গিয়েই আমরা এই কর্মী সভা করব তাদের উজ্জীবিত করার। গোপালনগরের নহাটার মতো রবিবার গোবরডাঙ্গায় একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, জেলা নেতা দেবদাস মণ্ডল সহ অন্যান্যরা। এদিকে এদিন সন্ধে ঠাকুরবাড়িতে হঠাৎই হাজির হন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।